আমরা আইন করে তাদেরকে দিচ্ছি প্রণোদনা, তো এই প্রণোদনার ওনাদের তো দরকার নাই, ওনারা নিজেরাই তো লকার থেকে নিয়ে যাচ্ছেন 55 কেজি স্বর্ণ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রীর পক্ষে আমাদের মাননীয় আইনমন্ত্রী আজকে এই গুরুত্বপূর্ণ বিলটি উপস্থাপন করেছেন। মাননীয় আইনমন্ত্রী এই কয়েকদিন থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সময় দিচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ের বিল উত্থাপন করছেন। এই সমস্ত কারণে সম্ভবত তিনি আমার সুনামগঞ্জে যে উনার মন্ত্রণালয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বহুতল ভবনটি নির্মাণ করেছেন সেই ভবনটি সম্ভবত উনি উদ্বোধন করতে পারছেন না, কিন্তু এলাকা থেকে সবাই আমাকে বারবার বলছেন যে এই ভবনটি মন্ত্রীর সাথে আলোচনা করে উদ্বোধন করলেই সেখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি চালু হয় এবং এটি সুনামগঞ্জ জেলা সদরের সবচেয়ে উঁচু ভবন এটি এখন। তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো যে এইসবের ফাঁকে উনি যেন আমাদের এই ভবনটিও উদ্বোধন করে দেন। মাননীয় স্পিকার, আমাদের এই বিলে আমাদের যে মূল আগের যে আইনটা ছিল কাস্টমস অ্যাক্ট 1969, সেখানে 223টি ধারা ছিল, বর্তমান নতুন আইনে সেখানে আরও 46টি ধারা সংযোজন করে এই আইনটি নিয়ে আসা হয়েছে। এখন আমাদের এই আইনে কাস্টমস কর্মকর্তাদেরকে উৎসাহিত করার জন্যেও বিলে কিছু ধারা সংযোজন করা হয়েছে। যেমন বিলের 255 ধারায় সেখানে বলা হয়েছে যে কাস্টমস কর্মকর্তা এবং কর্মচারীগণকে আর্থিক প্রণোদনা পুরস্কার, অর্থাৎ তারা যদি ভালো কাজ করেন এবং উদ্বৃত্ত রাজস্ব আদায়ের যে বাৎসরিক টার্গেট আছে সেই টার্গেট যদি তারা ফিল আপ করতে পারেন তাদেরকে প্রণোদন। বাস্তবতা হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের এই কাস্টম হাউস নিয়ে অনেক কথা আছে, কাস্টমসের বিষয় নিয়ে আমাদের এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানে 55 কেজি কাস্টমসের গোডাউন থেকে, সুরক্ষিত গোডাউন থেকে 55 কেজি স্বর্ণ নাই হয়ে গেল, সেটা পুলিশ বলছে যে স্বর্ণ চুরির বিষয়টা শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগস্ট মাসেই টের পেয়েছিলেন। এখন এই 55 কেজি স্বর্ণের এটি ওনারা যখন লকার ভাঙা দেখলেন ভিতরে, তারপরে পুলিশকে ডাকলেন, পুলিশ এসে দেখলেন 55 কেজি স্বর্ণ নাই সেখান থেকে। এই কাস্টমসের যেখানে সুরক্ষিত অবস্থা সেখান থেকে 55 কেজি স্বর্ণ নাই হয়ে গেছে লকার থেকে, সেখান থেকে পুলিশ তদন্ত শুরু করে সেটা কোনো কুল কিনারা করতে না পেরে এখন এটা পিবিআই তে দিয়েছে। মাননীয় স্পিকার, 1.5 মাস চলে গেছে, এখন এই যদি অবস্থা হয় তাহলে আমরা আইন করে তাদেরকে দিচ্ছি প্রণোদনা, তো এই প্রণোদনার ওনাদের তো দরকার নাই, ওনারা নিজেরাই তো লকার থেকে নিয়ে যাচ্ছেন 55 কেজি স্বর্ণ, এবং ওনারা কেউ জড়িত না থাকলে এখান থেকে তো স্বর্ণ নাই হওয়ার কথা না। মাননীয় স্পিকার, আবার চিটাগাংয়ের দুর্নীতি দমন কমিশনের দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের অনুসন্ধানে এসছে যে 2021-22 অর্থ বছরে সেখানে 260 কোটি টাকা ভ্যাট আদায় বিপরীতে ভ্যাটের দ্বিগুণ অর্থাৎ 500 কোটি টাকার বেশি ঘুষ আদায় করেছেন সংশ্লিষ্টরা, অর্থাৎ ওনারা একটা যোগসাজশ করে ওইখানে কম দেখান, দেখি ওইখানে হোটেল টুটেল এগুলোতে দেখে ওনারা ওইখান থেকে কম আদায় করেন সরকারের খাতে, আর ওনাদের খাতে নিয়ে যান আরেকটা বরাদ্দ নিয়ে সরকারের খাতে, এক মিনিট শেষ করুন, সরকারের খাতে যে আদায় করেন সেইখান থেকে 260 কোটি আর ওনারা নিয়ে যান 500 কোটি টাকা। এই হচ্ছে এই কক্সবাজার কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট অফিসের চিত্র, এটিও গত বছর সংবাদপত্রে নিউজ হয়েছে মাননীয় স্পিকার। তো কাস্টমসের এইভাবে যদি ওনারা করেন তাহলে সরকারের এই লক্ষ্য অর্জন তো সম্ভব হবে না, এবং এর চাইতে আরও অনেক বেশি রাজস্ব আদায় করা সম্ভব তারা যদি আন্তরিকতা নিয়ে কাজ করেন, সততা নিয়ে যদি কাজ করেন। আর যদি এইভাবে লকার থেকে স্বর্ণ নিয়ে যান
তাহলে ভেটের নামে দুর্নীতি অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি করেন, তাহলে তো সরকারের রাজস্ব আদায় হবে না। উনাদের ভাগ্য গুরুত্ব থাকবে, উনারা অর্থবিত্তের মালিক হতে পারবেন।